আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। আরও একবার মায়ের দোয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসি, সেটা হলো লাউ ভাজি। আমি একটা ডিম দিয়ে লাউ ভাজিটা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সদস্য হয়ে নেবেন। তো সাবস্ক্রাইব করার পর আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দিবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করার আগে একটা লাইক প্লিজ। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লাউ। লাউটা দেখুন খুবই জালি এবং ছোট, তো এরকম লাউ ভাজি করলে খুবই টেস্টি হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি প্যানের ভিতরে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও সামান্য একটু মরিচ কুচি। তো পেঁয়াজটা আমি একটু বেশি করে দিয়েছি, ভাজিতে আমার কাছে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। তো আপনারা আপনাদের অনুযায়ী পেঁয়াজ দিবেন। তো পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভাজবো। দেখুন, এরপর যে আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তারপর আরও একটু হালকা করে ভেজে নেবো যাতে গন্ধটা না থাকে আদা রসুনের। তো বন্ধুরা, এভাবে ভাজিটা করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং ইয়ামি, খুবই সহজে সিম্পল, অল্প সময়ে, যারা অল্প সময় তৈরি করতে চান এটা সকালের ভাজি বা যে কোনো ভাতের সাথে, এটা খুবই টেস্টি, এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আমার কাছে তো খুবই মজাদার। তো এরপর যে আমি একটা ডিম এখানে ফেটিয়ে দিয়ে দিলাম, ডিমে আমি কিছুই দিইনি। তো ডিমটাকে আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে, ডিমটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ডিমের কোনো গন্ধ না থাকে, কারণ ডিমটা কাছাকাছি থাকলে পরে একটা গন্ধ আসবে। তো দেখুন, আমার ডিমটা ভাজা শেষ। এরপর যায় আমি দিয়ে দেবো সেই লাউ কুচি করে রেখেছি সেগুলো, সাথে আমি একটা আলু দিয়েছি লাউয়ের সাথে। তো এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। তো এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। তারপর আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন, মিশানো শেষ। আমি ভাজিতে তো পানি ব্যবহার করতে হয় না, এমনিতে লাউতে একটু পানি ওঠে। তো আমি এবার লাউটাকে ঢেকে দিয়ে প্রায় 5 মিনিট নাড়াচাড়া করবো, মাঝে মাঝে উঠলা করে নাড়বো, সেটা আমি ক্যামেরায় দেখাবো না। তো চলে আসবো 5 মিনিট পর। তো চলে আসলাম 5 মিনিট পর। দেখুন, আমার ভাজিটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর যায় আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিলে লাউ ভাজিটা আরও টেস্ট বাড়ে। যারা টমেটো পছন্দ করেন না তারা দিবেন না। তো দেখুন, আমার লাউ ভাজিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর আমি আরও 5 মিনিট খুব সুন্দর করে লাউটা ভাজা ভাজা করব, তারপর এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমার লাউ ভাজিটি রেডি হয়ে গেছে একদমই। এটা খুবই সহজে ইজিভাবে তৈরি হয়ে যায়। আপনারা যারা মানে রান্না করতে ভালো লাগে না, সহজে শর্টকাটে তৈরি করতে চান, তাদের জন্য খুবই ইজি। তো আপনারা অবশ্যই এটা রেডি করে তৈরি করে খাবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন হলো। অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ জাগায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক প্লিজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আমার কথা ও আমার রেসিপিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু, আল্লাহ হাফেজ।